ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন কিছু ওভেন ফেব্রিকের নাম এবং পিকচার। আপনি অ্যাট এ গ্লান্সে ওই পিকচার দেখে বলতে পারবেন এটি কী ফেব্রিক, কী বৈশিষ্ট্য থাকলে কী ধরনের ফেব্রিক হয়, এটি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমি যতদূর জানি একজন কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জ, ইভেন একজন ম্যানেজারকে যদি জিজ্ঞেস করা হয় যে এটি কী ফেব্রিক, তাহলে বলতে পারে না। তো ক্যারিয়ার বিল্ড আপের জন্য, ভালো পোস্টে কাজ করার জন্য, উপরের পোস্টে, গার্মেন্টস উপরের পোস্টে কাজ করার জন্য প্রত্যেকেরই ফেব্রিকের কনস্ট্রাকশন বা ফেব্রিক সম্বন্ধে জানতে হবে, ফেব্রিক দেখেই বলে দিতে হবে এটি কী ফেব্রিক। তো ইন্টারভিউ বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে ফেব্রিকের নাম বলেন এবং আপনাকে 5টি বা 10টি গার্মেন্টস দিবে, দেখে বলতে দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে বলেন তো এটি কী ধরনের ফেব্রিক। ফেব্রিকেশন সম্বন্ধে আপনাকে জানতে হবে। তো আমি অনেক সময় দেখেছি কন্ট্রোলার হিসেবে চাকরি করতেছি অনেকদিন যাবৎ, ইনচার্জ, ম্যানেজার, ইভেন ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজারকেও দেখেছি যদি জিজ্ঞেস করা হয় যে এটি কী ফেব্রিক, তখন তারা বলতে পারে না বা অস্পষ্ট ধারণা। ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইলে গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টে ভালো পোস্টে যেতে চাইলে, উপরে পোস্টে যেতে চাইলে অবশ্যই আপনাকে ফেব্রিক সম্বন্ধে জানতে হবে, ফেব্রিক দেখেই বলে দিতে হবে এটি কী ফেব্রিক। অনেক সময় ইন্টারভিউ বোর্ডেও জিজ্ঞেস করে 5টি ফেব্রিক বা 10টি ফেব্রিক বা 10টি গার্মেন্টস দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে এটি কী ফেব্রিক, তখন যদি আপনি না বলতে পারেন তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, যে আমরা স্লাইড দেখব, স্লাইড দেখেই আপনি বলতে পারবেন আসলে এটি কী ধরনের ফেব্রিক। ভিডিওটা এভাবেই ডিজাইন করা হয়েছে যে আপনি স্লাইড দেখেই বলতে পারবেন এটি কী ফেব্রিক, তারপরে বাস্তবে আপনি বলতে পারবেন এটি কী ফেব্রিক। যাই হোক, আমরা ভিডিওটি শুরু করি, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যেটি বলতেছিলাম যে মোস্ট ইউজেবল ওভেন ফেব্রিক ইউজ ইন গার্মেন্টস ফ্যাক্টরি, সবচেয়ে বেশি যে ব্যবহৃত হয় এমন কিছু ফেব্রিকের নাম আপনাদেরকে আমি শেখাবো এবং এগুলো দেখতে কেমন, এগুলো কীভাবে আপনি চিনবেন যে এটি এই ফেব্রিক। চলুন ভিডিওটি শুরু করি। তো এই যেখানে দেখতে পাচ্ছেন 20টি ফেব্রিকের নাম, এগুলো আসে বীজভাবে তৈরি, অর্থাৎ ওয়েবটা, এই যে প্লেন ওয়েব, রিব ওয়েব, বাস্কেট ওয়েব, টুয়েল ওয়েব, তারপরে আপনার হেরিং বন ওয়েব, স্যাটিন ওয়েব, এগুলো কিন্তু এক ধরনের ওয়েব, অর্থাৎ এইভাবে ফেব্রিকগুলো তৈরি হয়, এই ওয়েবে তৈরি হয়। এগুলো আমাদের একটু না জানলেও চলবে, আমাদের মূল জানার দরকার হচ্ছে ফেব্রিক দেখে চেনা। চলুন আমরা এবার ফেব্রিক চিনব। প্রথমে যে ফেব্রিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিগো ডেনিম, এটিকে আপনারা ডেনিমও বলতে পারেন। এটি এই যে বামপাশেরটি ইন্ডিগো কালার, আপনার ব্লু কালার, আর ডান পাশেরটি হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ডেনিম। তো আমরা তো আজকে লক্ষ্য করবেন যে এই যে জিন্সের, আমরা এটিকে আবার জিন্সও বলা হয়। যাই হোক, যারা গার্মেন্টসে চাকরি করে তারা জিন্স বলে না, তারা ডেনিম বলে, আবার যারা গার্মেন্টসে চাকরি করে তারা জিন্স বলে। তো মার্কেটে আপনারা যে এই প্যান্ট দেখতে পাচ্ছেন ভুল প্রচলিত এবং ইন্ডিগো ডেনিম ফেব্রিক দিয়ে তৈরি, তো এইরকম যদি দেখতে পাওয়া যায় তাহলে আপনারা কিন্তু এটি ইন্ডিগো ডেনিম বলতে পারবেন। এটি হচ্ছে ইন্ডিগো ডেনিম ফেব্রিক। তারপর আছে যে সবচেয়ে বেশি আরেকটা কমন একটি ফেব্রিকের নাম, সেটা হচ্ছে টুইল ফেব্রিক। একটু আগে দেখছিলেন এই যে টুইল ওয়েব, খেয়াল করুন, এই যে এটা হলো এই যে কোনাকুনি, এই যে একদম একটু কোনাকুনি আছে বুননটা, এই জন্য এটাকে টুইল ফেব্রিক বলা হয়। ঠিক আছে, এরকম যদি থাকে ফেব্রিকটা একটু হাতে নিয়ে কাছে নিয়ে দেখবেন, তাহলে ভালো করে প্র্যাকটিক্যালটা হয়ে যাবে এবং ভালো করে বুঝতে পারবেন। তারপর আছে হলো আপনার অক্সফোর্ড ফেব্রিক, এই যে অক্সফোর্ডের বুনন এইরকম, এই ভার্টিক্যাল আছে এবং হরাইজন্টাল আছে বুননগুলা, এটা হলো অক্সফোর্ড ফেব্রিক। তারপর হচ্ছে আপনার, এটা তো আমরা সবাই চিনি, ফ্ল্যানেল ফেব্রিক দেখলে বুঝতে পারবেন যে আপনার চেক শার্ট, মানে অনেক সময় চেক শার্ট কিনে চেক আছে, আমরা বাজার থেকে যেরকম চেক শার্ট কিনি, এটা কিন্তু ফ্ল্যানেল ফেব্রিক দিয়ে তৈরি হয়। শুধু যে চেক শার্ট ফ্ল্যানেল ফেব্রিক দিয়ে তৈরি হয় তা না, বিভিন্ন ফেব্রিক দিয়ে তৈরি হতে পারে। এটা হচ্ছে ফ্ল্যানেল, হাতে নিলে বুঝতে পারেন একবার খুব সফট থাকে, একবারে পাতলা এবং গার্মেন্টস পরে খুব আরাম পাওয়া যায়, এটা হচ্ছে ফ্ল্যানেল ফেব্রিক। তারপরে আছে আপনার হলো শ্যামরি ফেব্রিক, অনেক বেশি ব্যবহার হয় আপনার শার্টের যে কলার আছে, কলারের ব্যান্ড তৈরিতে, তারপর আপনার প্লাকেট বানাইতে বা কাপ বানাইতে,
অথবা এই এই ফেব্রিক দিয়ে অনেক সময় আপনার আমরা ট্রাউজার করতেও দেখছি বা শার্ট তৈরি করতেও দেখছি, এটা হচ্ছে শ্যামরি ফেব্রিক। সাধারণত এই কালারই হয়ে থাকে শ্যামরি ফেব্রিক, এটা হচ্ছে শ্যামরি ফেব্রিক। তারপরে একটা চলে কেপ্রি ফেব্রিক, দেখুন এরকম যদি ফুটি ফুটি দাগ থাকে এটা হচ্ছে কেপ্রি ফেব্রিক। এরকম যদি দেখলে আপনি বুঝবেন যে এটি কেপ্রি ফেব্রিক। এই যে একটি সহজ একটি ফেব্রিক সেটা হলো যে কর্ডুরি ফেব্রিক, আপনি দেখলে বুঝতে পারবেন যে চিকন। এই যে এই দুইটা ছবি দেখানো হয়েছে, ওয়েবটি চিকন হতে পারে, মোটা হতে পারে, দেখলে বুঝতে পারবেন খুবই সফট ফেব্রিক হয়ে থাকে, কর্ডুরি ফেব্রিক এটি। তারপরে আসা হলো হচ্ছে আপনার পিন পয়েন্ট ফেব্রিক এবং পপলিন ফেব্রিক। পপলিন ফেব্রিকটা হচ্ছে আপনার বাস্কেট ওয়েব। এই যে পপলিন যে ফেব্রিকটা দেখাচ্ছি সেটা হলো, একটু লক্ষ্য করে দেখাচ্ছি, এই যে আপনার বাস্কেট ওয়েব। এই যে দেখতে পাচ্ছেন বাস্কেট ওয়েবে তৈরি হচ্ছে আপনার হলো পপলিন ফেব্রিক। বাস্কেটের বুননটা হলো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল থাকে, এই জন্য এটাকে পপলিন ফেব্রিক বাস্কেট ওয়েব বলা হয়। তারপর একটা আছে যে মিলান্স, গ্রে মিলান্স বলা হয় এটাকে, মিলান্স ফেব্রিক বলা হয়, অনেক সময় গ্রে মিলান্সও বলা হয়। তো এইরকম দেখলেই আপনি বলতে পারবেন এটা হলো মিলান্স ফেব্রিক। অনেক সময় কিন্তু এটা স্ল্যাবের ভাব আছে, এটা কিন্তু স্ল্যাব না। ফেব্রিক আমি দেখেছিলাম যে স্ল্যাব ফেব্রিক কোনটা, ওটা কিন্তু স্ল্যাব যে একটা ভাব আছে এটা কিন্তু মাঝখানে গ্যাপ আছে, এটা কিন্তু গ্যাপ নাই, এই জন্য এটাকে মিলান্স ফেব্রিক বলা হয়। এটা একটু ব্যয়বহুল, এটা থ্রেডগুলো অনেক দামি হয়ে থাকে, এটাকে মিলান্স ফেব্রিক বলা হয়ে থাকে। তারপরে খাদি ফেব্রিক, যেটি আমরা ওই যে বিভিন্ন ফতোয়া এবং ই তৈরি করতে, পাঞ্জাবি তৈরি করতে ব্যবহৃত হয় খাদি ফেব্রিক, এটি অনেকটা সফট হয়ে থাকে এবং দামি ফেব্রিক এটি। এইভাবে এইরকম যদি দেখেন বুননটা তাহলে কিন্তু আপনি চিনতে পারবেন যে এটি খাদি ফেব্রিক। ইন্টারভিউ দেওয়ার আগে আপনারা এই ছবিগুলো ভালো করে, এই ভিডিওটি ভালো করে দেখে যাবেন, তাহলে আপনারা বলতে পারবেন যে কোনটি কী ফেব্রিক। বিশেষ করে কোয়ালিটি ম্যানেজার হিসেবে ইন্টারভিউ দিতে গেলে কিন্তু, বা এসটি ম্যানেজার ইনচার্জের ইন্টারভিউ দিতে গেলে কিন্তু ফেব্রিক সম্বন্ধে জানতে হয়। ফেব্রিকেশন সম্বন্ধে জানা গেলে ফেব্রিকেশন সম্বন্ধে আপনি জানতে হবে যে আপনি কোয়ালিটি মেনটেন করবেন, কারণ এক এক ধরনের ফেব্রিকের এগেনস্টে এক এক ধরনের নিডেল ইউজ করতে হয়, এক এক ধরনের প্রিকশন নিতে হয়, এই জন্য ফেব্রিক সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। তারপরে এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক, আমি এটাকে সিল্কও বলতে পারি, দেখলে বুঝতে পারবেন এটা সিল্ক ফেব্রিক, খুব কমন একটি ফেব্রিক, সিল্ক দেখলে বোঝা যায় এটি সিল্ক ফেব্রিক। তারপরে আছে গ্যাবার্ডিন, প্যান্টে ব্যবহার হয়, অনেক বেশি ব্যবহৃত হয় গ্যাবার্ডিন ফেব্রিক, এটি প্যান্টে ব্যবহার করা হয়, দেখলে বুঝতে পারবেন যে এটি গ্যাবার্ডিন ফেব্রিক। তারপরে একটি আছে হলো যে আপনার ডবি ফেব্রিক, এই ধরনের এই যে ইয়ের উপরে এই আর আর ডিজাইনের উপরে যদি কোনো প্রিন্টের মধ্যে দেখা যায় বা এইরকম যদি ডিজাইন থাকে যে ফুলের মতো, তাহলে এটাকে বলা হয় ডবি ফেব্রিক। এই ধরনের ডিজাইন থাকলে বুঝে যাবে এটা কি ডবি ফেব্রিক। তো ওভেন ফেব্রিকে মূলত ব্যবহার হয় হলো আপনার ইন্ডিগো ডেনিম, এটা ব্ল্যাক হতে পারে এবং ব্লু হতে পারে। তারপরে আপনার হচ্ছে টুইল ফেব্রিক, তারপরে যে ফ্যালানেল ফেব্রিক এবং কর্ডুরি ফেব্রিক, আর হচ্ছে আপনার এই যে খাদিনা, আপনার এই যে গ্যাবার্ডিন, আর হচ্ছে আপনার টুইল, বুঝছেন, গ্যাবার্ডিন, টুইল, ইন্ডিগো ডেনিম, তারপর হচ্ছে আপনার ফ্ল্যানেল, এইগুলো পাঁচ থেকে সাতটা ফেব্রিক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি এখানে ফেব্রিকের নাম দিচ্ছি প্রায় আপনার হলো 14টা। তো আপনারা ভিডিওটা যদি বারবার দেখেন, আপনারা কম্পেয়ার করেন একটির সাথে আরেকটি, তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটি কী ফেব্রিক। তো আজকের পর থেকে আপনারা তো অবশ্যই আমার বিশ্বাস যে আপনারা বলতে পারবেন, দেখলেই বলতে পারবেন যে কোনটি কী ধরনের ফেব্রিক। ইন্টারভিউ দিতে গেলে কিন্তু ওইটা অবশ্যই জিজ্ঞেস করে, আপনারা আসলে ইন্টারভিউতে ভালো করেন এটা আমরা অবশ্যই চাই, আপনারা ভালো প্রতিষ্ঠান চাকরি করেন, ভালো জায়গায় যান, ভালো ক্যারিয়ার বিল্ড আপ করেন, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আপনারা যদি বারবার করে এই ভিডিওগুলো, এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে, আপনারা যদি নিজেকে ডেভেলপ করতে চান, নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই নিজেকে ডেভেলপ করতে হবে, আর নিজেকে ডেভেলপ ছাড়া ভালো ক্যারিয়ার করার কোনো বিকল্প নাই। তো আজকে আলোচনা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।